এখন আবার কি হইলো এই জ্বালা চুন যত যাও যাও খাওয়ার ব্যবস্থা করো আমি দেখি কি আসছি নিকট বেটা ওই ওই সেলসম্যান হবে আমাকে ওই চিমনি মিমনি গোছিয়ে তবে ছাড়বে তো চিমনি গোছানো আমি বাস করছি তোর আজকে এই কি ব্যাপার তুই হ্যাঁ মামা তোমাকে দেখতে এলাম আজ কি জ্বালা দেখতে এসছিস ভালো করেছিস কিন্তু আসার আগে তুই তো আমাকে তো ফোন করে আসবি দেখো দেখি ফোন করে আসতে অসুবিধেটা কি যাকে যাকে এই কখন যে তোরা কী করিস কিছুই বুঝে উঠতে পারি না ঘন্টা নে এসছিস যখন ভালোই করেছিস বস 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 আয় 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 ওফ বাপ রে বাপ বস 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 তো তারপর ইয়ে তোদের বাড়ির সব ভালো থাকো তো হ্যাঁ মামা হ্যাঁ হ্যাঁ আর মামা মামিকে দেখতে পাচ্ছি না মামি কোথায় আর মামি তোর মামি সেই যে আমাকে ছেড়ে বিদেশে গেছে আসার আর নামই করছে না আর কি আসবে ভগবানই জানে কি বলবো বল তুই তো জানিস যে তোর মামি হচ্ছে আমার 31 নম্বর প্রেম সেই যে আটকে গেলাম ব্যাস এত দিনে বোঝায় লাল ঘুটি কালো হয়ে গেছে মানে সেটা আবার কি ওসব তুই বুঝবি না ও তোর মাথায় ঢুকবে না তোর কপালে কি হয়েছে রে না মানে কলকাতায় প্রথম পা রাখতে বাস বাস আর বলতে হবে না বুঝে গিয়েছি আর নিশ্চয়ই তুই ওই কোনো সুন্দরী মেয়েকে বাঁচাতে গিয়েছিলি যে উদম ক্যালানি খেয়েছিস তাই তো হ্যাঁ মামা তুমি কি করে বুঝতে পারলে তোর মামা সব বুঝতে পারে ও যে কি যে জ্বালা সে আর কাকে বোঝাবো রে আরে তুই তো আমারই জেরক্স কপি হ্যাঁ তুইও তো আমার মতন কোনো মেয়ের দুঃখ সইতে পারিস না তাই না তা ভালো কথা যা করেছিস তা করেছিস তা বলছি যে কচু বোঝা তুই এখানে কোথায় গিয়ে উঠেছিস আমার বন্ধু রূপমের বাড়িতে সে বলেছে ওর মামার কোম্পানিতে একটা আমার চাকরির ব্যবস্থা করে দেবে তুই কোথাকার পাঁটা রে তোর কি মাথায় একটু বুদ্ধি নেই আজি তুই মুম্বাই থেকে এখানে চাকরি করতে এলি হ্যাঁ আরে লোকে কত স্বপ্ন দেখে কলকাতা ছেড়ে প্যারিসে আমেরিকায় আরও সব নানা দেশ বিদেশে গিয়ে চাকরি করতে যাচ্ছে আর তুই কলকাতায় মরতে এলি বলি তোর কি ইয়ে আরে তোর এই অটোর লাইনে লাইফটা কেটে যাবে কিচ্ছু হবে না লাইফ হেল হয়ে যাবে তোর তুমি তো জানো মামা আমার একটা পাস্ট আছে আর সেই পাস্টটা ভোলার জন্য আমি কলকাতায় এসেছি এই রাখতো তোর পাস্ট কিসের একটা পাস্ট রে এ এমন কি পাস্ট যে তুই একবারে ভুলতেই পারছিস না দেবদাস আমার শোন আমাকে দেখ আমাকে দেখে শেখ 30খানা প্রেম আমার ফেলিওর তাতেও মুখে হাসি অমলিন দেখতে পাচ্ছিস হ্যাঁ হ্যাঁ 31 নম্বর প্রেমে গিয়ে তোর মামির সঙ্গে লটকে গেলাম লটকে গেলাম কেল্লাপথে সোজা কালীঘাটে গিয়ে বিয়ে বুঝলি হ্যাঁ হ্যাঁ ওই সব আমাকে একদম শোনাবি না লোকে বলে জীবনে মাত্র একবারই প্রেম হয় আমি বলি ঘন্টা জীবনে কমসে কম 100 বার প্রেম হয় বুঝতে পারছি মামা আমি চেষ্টা করব কাজের মধ্যে থেকে সবকিছু ভুলে থাকার দ্যাটস লাইক আ গুড বয় এইটাই তো স্পিরিট এটা ঠিক বলেছিস লড়ে যা তবে না কিছু হবে মুখখানা দেখো কিরম শুকিয়ে গেছে মনে হয় নিঘাত তুই অনেকক্ষণ কিছু খাসনি না চল খাবার ব্যবস্থা করি এই কমলা আমাদের লাঞ্চের ব্যবস্থা করো চল 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 খা রে খা কতদিন বাদে এসেছিস একটু ভালো করে খা আমি খুব খুশি হয়েছি তুই এসেছিস বলে হ্যাঁ আরে তোর বাবা মা তো আমাকে প্রায় ভুলেই গেছে বুঝলি এ হচ্ছে কমলা স্পেশাল বিরিয়ানি বাবাজি কি দেখছিস বলতো তুই এতে করি কলম খানা মামা তোর প্রবলেমটা কি বলতো আমার আবার কি প্রবলেম তোকে কি করে বোঝা বুঝি উঠে কলা আমার পাকা কলা কাজ কলা হয়ে যাচ্ছে রে তুই আমার সেই কলা আমি আপনাকে বলেছি না আমাকে কলা কলা করে রাখবেন না এবার কিন্তু আমি সত্যি সত্যি কলা কাজ কলা আরে তুমি কাজ করলে এত কি গল্প শুনছো আমাদের মধ্যে তোমার খাবার দেওয়া হয়নি কি বাকিটা আমরা নিয়ে নেবো যাও তো তুমি যাও তো এখান থেকে মামা তুমি ভালো করে ডাক্তার দেখাও তুমি এরকম ইগনোর করো না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি ডাক্তার দেখাচ্ছি খেয়ে নাও তুমি কি কি চাও আমার সেটাকে কি বোঝাবো যে বেশ তুই খা তুই খা